হেই বন্ধুরা, সিনেমার সাতকাউন চ্যানেলে সবাইকে স্বাগত। এসে গেছে মার্ভেলের নতুন সিরিজ সি হালকের এপিসোড 3। এর আগে আমি এর এপিসোড 1 এবং এপিসোড 2 কাহিনী তোমাদের বলেছি, না দেখে থাকলে তাড়াতাড়ি দেখে ফেলো। আর আজ আমি তোমাদের এর এপিসোড 3 কাহিনী বলবো, তাহলে শুরু করা যাক। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম জেনিফার একজন উকিল, সে ওর কাজিন ব্রুস ব্যানার বা হালকের থেকে সি হালকের পাওয়ার পায়, তারপর সুপার হিরো ল ডিভিশনে হেড লয়ার হিসাবে চাকরি পায় এবং অ্যাবোমিনেশন বা এমিল ব্লন্সকির কেসটা নেয়, যে এখন ভালো হয়ে গেছে। কিন্তু তখনই শ্যাংচির সেই ওয়াং ভার্সেস অ্যাবোমিনেশন ফাইটটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। কি করে এই অ্যাবোমিনেশন ডিওডিসির প্রিজন থেকে বেরিয়েছিল তা কেউ জানে না, এবং তারপর থেকে শুরু হয় এই এপিসোড 3 কাহিনী। তো এপিসোডের শুরুতে আমরা দেখি জেনিফার আবার সেই ডিওডিসির প্রিজনে যায়, তারপর সে এমিল ব্লন্সকির কাছে গিয়ে তাকে সেই ভিডিওটা দেখিয়ে প্রচুর বকাবকি শুরু করে। বলে, তুমি আবার অ্যাবোমিনেশন হয়ে জেল থেকে পালিয়েছিলে, এটা আমাকে আগে বলনি কেন? তোমার এই কর্মকাণ্ডের ফলে আমাদের পক্ষে এই কেস যেটা অনেক কষ্টকর হতে চলেছে। তখন ব্লন্সকি বলে যে আমি অ্যাবোমিনেশন হয়ে জেল থেকে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি পালাইনি, আমাকে জাদুকরদের সর্সারার সুপ্রিম ওয়াং জোর করে নিয়ে গিয়েছিল সেখানে, তবে তারপর সে আমাকে কামাতাজে গিয়ে থাকতে বলেছিল, কিন্তু আমি যাইনি, জেলে ফিরে এসে নিজের শাস্তি শেষ করেছি। তারপর জেনিফার ঘটনাটা নিক্কিকে বলে এবং নিক্কি ওয়াংকে মেসেজ পাঠিয়ে তাকে জেনিফারের সাথে দেখা করতে বলে। তারপর দেখা যায় সব নিউজ চ্যানেলে এখন সিহাল বা জেনিফারকে নিয়ে চর্চা হচ্ছে, জেনিফার অ্যাবোমিনেশনের কেস নিয়ে ওকে মুক্ত করার চেষ্টা করছে, এটা পাবলিক ভালো চোখে দেখছে না, কারণ সবার চোখেই অ্যাবোমিনেশন হলো একটা ক্ষতিকারক সুপার ভিলেন, এমনকি অনেকে জেনিফারের সিহাল হয়ে ওঠাটাই পছন্দ করে না, তাই সবাই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায়, কমেন্ট করে, টুইটারে বলে। এখানে একটা মজার কথা জানিয়ে রাখি যে এই এপিসোডে এই কমেন্ট, এই টুইট গুলো দেখানো হয়েছে সেগুলো বাস্তবে সোশ্যাল মিডিয়ার কমেন্ট টুইট থেকেই নেওয়া হয়েছে। তারপর জেনিফার নিজের অফিসে আসে, নিক্কির সাথে ওর কথা হয়, ওরা কথা বলছিল, তখনই হলিউডে জেনিফারকে ফোন করে এবং ওর কেবিনে আসতে বলে। যেতে যেতে নিক্কি জেনিফারকে বলে যে তুমি এখন সেলিব্রিটি হয়ে গেছো, বিভিন্ন মিডিয়ার লোকজন তোমার ইন্টারভিউ নিতে চাইছে, তোমার উচিত ইন্টারভিউ দিয়ে পাবলিকের মনে তোমার সম্পর্কে যে ভুল ধারণা তা ঠিক করে নেওয়া। জেনিফার বলে, আমি এমিল ব্লন্সকি বা অ্যাবোমিনেশনের কেস নিয়েছি বলেই পাবলিক আমাকে নিয়ে এত মাতামাতি করছে, একবার এই কেসটা বন্ধ হয়ে গেলে সবাই চুপ করে যাবে। নিক্কি বলে, না, পাবলিক তোমাকে নিয়ে মাতামাতি করছে কারণ তুমি হলে সি হাল্ক, আর আমার মতে তোমার ইন্টারভিউ দেওয়া উচিত। তারপর জেনিফার চলে আসে হলিউডের কেবিনে, সেখানে ডেনিস বসেছিল, সে একটা সুপার হিউম্যান কেস নিয়ে এসেছে, কেসটা বেশ অদ্ভুত আর হাস্যকর ধরনের। নিউ অ্যাসগার্ডের একজন বাসিন্দা যার নাম রুনা, আসলে সে একজন অ্যাসগার্ডিয়ান লাইট এলফ এবং ওর সুপার পাওয়ার হলো নিজের রূপ ইচ্ছা মতো বদলাতে পারা, অনেকটা লোকিয়া স্ক্রালদের মতো। এই অ্যাসগার্ডিয়ান রুনা মেগান দি স্ট্যালিয়ান নামক একজন আমেরিকান র্যাপার ও অ্যাক্ট্রেসের রূপ নিয়ে ডেনিসের সাথে প্রেম করছিল এবং সে ডেনিসের অনেক টাকা খরচ করিয়ে দিয়েছিল, ঠিক যেমন কিছু বদমাশ ছেলে অ্যাঞ্জেল, প্রিয়া এই জাতীয় নামে মেয়েদের প্রোফাইল খুলে ছেলেদের সাথেই মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে টুপি পরাই। এখানেও তাই হয়েছে, তবে তোমাদের সাথে যদি এরকম ঘটে থাকে তাহলে সেটা কমেন্টে জানাও। তো যাই হোক, তারপর যখন ডেনিস বুঝতে পারে যে ও যার সাথে প্রেম করছে সে আসলে মেগান দি স্ট্যালিয়ন না, সে হলো ছদ্মবেশী অ্যাসগার্ডিয়ান লাইট এলফ রুনা, তখন ডেনিস রাগে সিদ্ধান্ত নেয় যে সে রুনার উপর কেস করবে এবং ওর খরচ করা সব টাকা পয়সা ফেরত নেবে। এখানে বলে রাখি, এই মেগান দি স্ট্যালিয়ন বাস্তবেও একজন আমেরিকান র্যাপার ও অ্যাক্ট্রেস, গুগলে বা ইউটিউবে সার্চ করে তোমরা তার গান শুনতে পারবে। তো তারপর ঠিক হয় আগের এপিসোডে দেখা সেই উকিলটা যার নাম পাগ, সে ডেনিসের কেস লড়বে। তারপর সেখানে একটা পোর্টাল খুলে ওয়াং চলে আসে, জেনিফার আর ওয়াং তার কেবিনে যায়, সেখানে গিয়ে ওয়াং জানায় যে ব্লন্সকি যা বলেছে তা পুরোপুরি সত্যি, ওয়াং সর্সারার সুপ্রিমের ট্রেনিং এর সময় অ্যাবোমিনেশনকে জেল থেকে নিয়ে গিয়েছিল, কিন্তু অ্যাবোমিনেশন নিজের ইচ্ছায় আবার জেলে ফিরে এসেছে। তারপর জেনিফারের কথায় ওয়াং রাজি হয় কেসে শুনানির দিন এসে সাক্ষী দিতে। এরপর আমরা দেখি ডেনিস পাগকে ওর কেসের ডিটেল বলছে, ডেনিস বলে যে ওই মেগান দা স্ট্যালিয়নের ছদ্মবেশে থাকা রুনার পিছনে সে $175,000 মতো খরচ করেছে। তারপর এই কেস সংক্রান্ত আরো ডিটেল ডেনিস পাগকে বলে, তারপর ডেনিস ওখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখি কিছুক্ষণ পর আবার ডেনিস ফিরে আসে এবং সে পাগকে অবাক করে দিয়ে বলে যে সে রুনার উপরে আর কেস করতে চায় না, রাগের বশে সে প্রথমে রুনার উপরে কেস করার সিদ্ধান্ত নিয়েছিল বটে, কিন্তু এখন সে তার সিদ্ধান্ত বদলে ফেলেছে। তখনই পাগের ফোনে ডেনিসের ফোন আসে, পাগ বুঝে যায় যে তার সামনে ডেনিসের রূপ নিয়ে যে বসে আছে সে হলো ওই অ্যাসগার্ডিয়ান লাইট এলফ রুনা। তারপর রুনা দ্রুত অফিস থেকে বেরিয়ে যায় এবং যাবার সময় সে পাগকে এই কেসটা না নিতে বলে সাবধান করে যায়। তারপর জেনিফার ডিওডিসির প্রিজনে যায়,
যেখানে আজ এমিল ব্লন্সকির কেসের শুনানি। গেটের মুখে মিডিয়ার লোকজন ছিল, তারা জেনিফারকে নানান প্রশ্ন করে। কেউ কেউ আবার এও বলে যে অ্যাভেঞ্জার্সরা নাকি সিহাল্ককে রিজেক্ট করেছে। তো যাই হোক, এমিল ব্লন্সকির কেসে শুনানি শুরু হয়। জেনিফার প্রথমে এই কেস সম্পর্কে বলে নেয়। তারপর যখন ব্লন্সকিকে জিজ্ঞাসা করা হয় যে সত্যি সে ভালো হয়ে গেছে কিনা, তখন ব্লন্সকি বলে হ্যাঁ, আমি এখন পুরোপুরি বদলে গেছি। ও আরো জানায় যে ও যা করেছিল তার জন্য ও সত্যি লজ্জিত, এখনও নতুন করে জীবনযাপন করতে চায়। তারপর একে একে জেলের অনেকেই এসে ব্লন্সকির পক্ষে সাক্ষী দেয় এবং বলে যে ব্লন্সকি ভালো হয়ে গেছে, এমনকি তার জন্যই জেলের পরিবেশ অনেক ভালো হয়ে গেছে, সবাই ওর প্রশংসা করে। সবশেষে সাক্ষী দিতে সেখানে চলে আসে ওয়াং। সে বলে যে ব্লন্সকি সত্যিই নির্দোষ, আমি তাকে জেলের বাইরে নিয়ে গেছিলাম, তাই ব্লন্সকিকে যেন শাস্তি দেওয়া না হয়, এমনকি আমি ওকে জেলে না ফিরে কামাতাজে গিয়ে থাকতে বলেছিলাম, কিন্তু নিজের ইচ্ছায় জেলে ফিরে এসে নিজের শাস্তি পুরো ভোগ করার সিদ্ধান্ত নেয়। তখন একজন জর্জ বলে, আচ্ছা আমরা না হয় ওকে ছেড়ে দিলাম, কিন্তু ও যখন আবার অ্যাবোমিনেশন হবে তখন কি গ্যারান্টি আছে যে ও আউট অফ কন্ট্রোল হয়ে আগের মতো সবাইকে মারতে যাবে না, সবকিছু ধ্বংস করতে যাবে না? তখন ব্লন্সকি নিজেই বলে যে না, এমনটা আর হবে না, কারণ অ্যাবোমিনেশন এখন পুরোপুরি আমার কন্ট্রোলে। এই বলে সে জেনিফারের বারণ করা সত্ত্বেও আবার অ্যাবোমিনেশনে ট্রান্সফার হয় এবং এটা দেখে জর্জরা ভয় পেয়ে যায়। কিন্তু তখন অ্যাবোমিনেশন অবস্থাতেই সে বলে, দেখো আমি এখনো কন্ট্রোলেই আছি। তারপর সে আবার নিজের আসল রূপে ফিরে আসে। তারপর ওখানে থাকা জর্জরা এই কেসের সিদ্ধান্ত পরে জানাবে বলে নতুন ডেট দেয়। কিন্তু তখনই ওয়াংকে বলে যে অ্যাবোমিনেশনকে জেল থেকে বের করার অপরাধে তোমাকে শাস্তি দেওয়া হবে। আর এটা শোনার সাথে সাথেই ওয়াং পোর্টাল ওপেন করে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের শুনানিতে আমরা দেখি জর্জগুলো রাজি হয় অ্যাবোমিনেশনকে মুক্তি দেওয়ার জন্য, তবে কয়েকটা শর্ত দেয়, যার মধ্যে একটা হলো এমিল ব্লন্সকি এরপর আর কখনো অ্যাবোমিনেশন হতে পারবে না। অন্যদিকে আমরা দেখি পাগ লড়ছিল ডেনিসের কেস। পাগ জর্জকে রুনার মেগান দি স্ট্যালিয়ন হয়ে ডেনিসকে বোকা বানানোর কথা বলে। তখন লাইট এলফ রুনার উকিল বলে যে ডেনিস আগে থেকেই জানতো যে রুনা ছদ্মবেশ ধারণ করতে পারে, তাই সে নিজের ইচ্ছায় রুনার পিছনে টাকা খরচ করেছিল, কিন্তু এখন সে আর এই সম্পর্ক রাখতে চায় না, তাই ওর নামে কেস করেছে। তারপর আরো তর্ক বিতর্ক চলার পর জর্জ এই কেসে নতুন ডেট দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে রুনা সাথে সাথেই জর্জের রূপ নিয়ে সেখানে ফিরে আসে এবং সবাইকে বোকা বানানোর চেষ্টা করে, তবে পাগ ওকে দেখেই সাথে সাথে বুঝে যায়। তারপর যখন জেনিফার, পাগ আর নিক্কি কথা বলছিল, তখন কথা বলতে বলতে ঠিক হয় জেনিফার এসে ডেনিসের পক্ষে সাক্ষী দেবে। তারপর কেসের পরবর্তী শুনানিতে সেটাই হয়। জেনিফার আসে এবং সাক্ষী দেয়। সে বলে যে ডেনিস এতটাই বোকা যে নিজেকে সে বিশাল কিছু ভাবে, তাই সে মেগান দ্য স্ট্যালিয়নের ছদ্মবেশে থাকা রুনাকে চিনতেই পারেনি। সে ভেবেছিল সত্যি সত্যি মেগান দ্য স্ট্যালিয়নের মতো সেলিব্রিটি ওর সাথে প্রেম করছে। তারপর জর্জ তার ফাইনাল সিদ্ধান্ত দেয়। বিচারে রায় বেরোয় যে রুনা ডেনিসের সব টাকা ফেরত দেবে এবং জর্জের ছদ্মবেশ নেবার কারণে রুনার কিছুদিনের জেল হয়। এরপরে কিছুটা সময় কাটে, আমরা দেখি জেনিফার সত্যি সত্যি একটা টিভি চ্যানেলে ইন্টারভিউ দেয়। পরদিন রাতে সে যখন ফিরছিল তখন রেকিং গ্রুপ নামের একটা গ্রুপের কিছু গুন্ডা টাইপ লোক আচমকা ওকে ধরে ফেলে এবং জেনিফার সাথে সাথে শিহালকের রূপে বদলে যায়। আসলে ওরা এসেছিল জেনিফারের ব্লাড স্যাম্পল নিতে। তখন শিহালক ওদের হাতিয়ারগুলো দেখে জিজ্ঞাসা করে যে এগুলো কি তোমরা অ্যাসগার্ড থেকে চুরি করেছো? একজন গুন্ডা বলে হ্যাঁ। তারপর শিহালকের সাথে তাদের ফাইট শুরু হয়। কিছুক্ষণ চলে এটা, কিন্তু ওরা কেউই শিহালকের কাছে পেরে ওঠে না। তারপর একজন ব্লাড স্যাম্পল নিতে চেষ্টা করেও ব্যর্থ হয়। সবশেষে তারা শিহালকের কাছে মার খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানেই শেষ হয় এই এপিসোডটা। এর একটা মিড ক্রেডিট সিন আছে, সেটাতে কি হয় সেটা আমি তোমাদের বলবো না। সেটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও, আর আমার এই এক্সপ্লেনটি যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও জানাও। এছাড়া লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।